আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় টেকনিশিয়ানগণ, আশা করি ভালো আছেন। আমিও মহান আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে ভালো আছি। তো আপনারা জানেন যে www.gsmalo.com এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা দীর্ঘদিন যাবত কাজ করছেন, অনেকেই বিভিন্ন টুলস কিনছেন, বিভিন্ন ডিভাইস অ্যাক্টিভেশন করছেন, বিভিন্ন ধরনের ক্রেডিট লাগলে ক্রেডিট নিচ্ছেন, তারপরে এমআই শাওমি ফোনগুলো আনলক করছেন, ওপো নেটওয়ার্ক আনলক করছেন, তারপরে আইফোন আইক্লাউড লক আনলক করছেন, নেটওয়ার্ক আনলক করছেন। দিনগুলোতে আইফোনের কাজগুলো একটু জটিল ছিল, একটু টাইম লাগতো। এখন নতুন নতুন সার্ভিস আপডেট হয়েছে, আপনারা অনেকেই ইতিমধ্যে যারা এটার সাথে রিলেটেড আছেন, যারা এটার রিসেলার ডিস্ট্রিবিউটর আছেন জিএসএম আলো ডট কম এর, যারা হোলসেলার আছেন তারা তো অবশ্যই জানেন, আর যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি থাকছে বিস্তারিত। আইফোনের কাজগুলো আগে আমাদের সলভাই বের করতে হতো, ক্যাশ হিস্টোরি বের করতে হতো, সেই অনুযায়ী আমরা সাবমিট করতাম এবং সেখানে যদিও টাকা একটু কম লাগতো বাট টাইম লাগতো অনেক বেশি। কোনো কোনো ফোন হয়ে যেত দ্রুত এবং কোনো কোনো ফোন অনেক সময় লেগে যেত। কিন্তু বর্তমান যে পেলিস্ট সার্ভিসটা আসছে সেটাতে যদি আপনারা সাবমিট দেন তাহলে কোনো ধরনের সলভাই ইনফরমেশনের প্রয়োজন পড়বে না, কোনো ধরনের ক্যাশ হিস্টোরির প্রয়োজন পড়বে না। জাস্ট আপনার মডেলটুকু লিখে ওয়েবসাইটে সার্চ করবেন এবং পেলিস্ট যে সার্ভিসটা আছে সেটার মধ্যে আপনি যখন সাবমিট করবেন তখন 10-15 মিনিটের মধ্যে আপনার ফোনটি যদি লস মোডও থাকে আইফোন তবুও ফোনটি আনলক হয়ে যাবে খুব সহজে এবং অল্প সময়ের মধ্যে। আপনাদের প্রাইস নিয়ে যদি কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আপনারা সেটা দূর করে নিতে পারেন। আর আমাদের এই যে জিএসএম আলো ডট কম এই ওয়েবসাইটের কয়েকটি ক্যাটাগরি রয়েছে আপনার প্রাইজের ক্ষেত্রে, আপনারা স্বাভাবিক যারা একটা দুইটা ফোন আনলক করবেন তাদের জন্য যে প্রাইসটা আপনারা দেখতে পান সেটা হচ্ছে সাধারণ গ্রাহকদের জন্য। আবার যারা রেজিস্টারকৃত ইউজার, শুধু রেজিস্টারকৃত ইউজার হলে হবে না, তাকে হয় নিতে হবে রিসেলার প্যানেল অথবা ডিস্ট্রিবিউটর প্যানেল অথবা সাব রিসেলার প্যানেল, এইসব প্যানেলগুলোর আওতায় যখন সে চলে আসবে তখন সে প্রাইসটা দেখতে পাবে আরো কম বা ভিন্ন প্রাইস। লগ আউট করলে এক প্রাইস দেখতে পাবে, লগ ইন করলে আরেকটা প্রাইস দেখতে পাবে। তো আপনারা আশা করি যারা ইতিমধ্যে আমাদের অসংখ্য গ্রাহক রয়েছে, ডিস্ট্রিবিউটর রয়েছে, রিসেলার রয়েছে, তো যারা মূলত এখনও রিসেলার প্যানেল নেননি বা ডিস্ট্রিবিউটর প্যানেল নেননি বাট ভালো কাজ করছেন, অনেকেই দেখছি আমি যে আমার এখানে নর্মাল অ্যাকাউন্ট থেকে জিএসএম আলোতে অর্ডার করে প্রতি সপ্তাহে মাসে অসংখ্য কাজ করছে দেশের মধ্য থেকে এবং দেশের বাইরে থেকে, কিন্তু তারা যদি একটু রিসেলার অ্যাকাউন্টটা খুলে নিয়ে কাজটা করে তাহলে কিন্তু এখানে আরও কিছু টাকা তাদের সেভ হয়। আমি জানি না তারা কেন এটা করে না, কিন্তু কাজ কিন্তু জিএসএম আলোতেই করছে এবং নর্মাল অ্যাকাউন্ট থেকে করছে, যার কারণে কিছু টাকা কিন্তু তাদের বেশি যাচ্ছে আইফোনের আনলক করছে। বেশিরভাগ আইফোনের আনলকের ক্ষেত্রে আমি বলবো যে আইফোনের আনলকগুলোর ক্ষেত্রে কিন্তু টেকনিশিয়ানদের প্রফিট একটু বেশি থাকে, সেই ক্ষেত্রে ডিস্ট্রিবিউটর প্যানেল অথবা রিসেলার প্যানেল নিয়ে নিলে সবচেয়ে ভালো আপনার প্রাইসে কাজ করতে পারবেন। তো অনেকে দেখা যায় যে যে নর্মাল যে প্রাইসটা এই প্রাইস দেখে অনেকে অনেক মন্তব্য করতে পারে, কারণ আমরা যদি মূল প্রাইসটা এখানে দিই তাহলেও সেখানে সমস্যার সৃষ্টি হবে। কিছু পলিসিক্যাল বিষয় আছে যে অন্যান্য যেই ওয়েবসাইটগুলো আছে সরাসরি প্রাইস দেখায় না, রেজিস্টার করলেও রেজিস্টার অ্যাডমিন অ্যাপ্রুভাল লাগে, কিন্তু আমার এখানে কিন্তু সেটা নাই, আপনারা যে কেউ রেজিস্টার করতে পারেন এবং নর্মালি যে কেউ অর্ডার করে কাজ করতে পারেন কোনো ধরনের অনুমতি ছাড়াই। এই জন্য হচ্ছে আমরা এখানে কোনো ধরনের বাধা বিপত্তি রাখিনি। তো আপনারা কাজ বৃদ্ধি করেন এবং রিসেলার প্যানেল অথবা ডিস্ট্রিবিউটর প্যানেল নিয়ে কাজ করেন তাহলে আরও বেশি পরিমাণে লাভ করতে পারবেন। কীভাবে ডিস্ট্রিবিউটর প্যানেল বা রিসেলার প্যানেল অ্যাপ্লাই করতে হয় আপনি ইউটিউবে সার্চ করুন জিএসএম আলো ডিস্ট্রিবিউটর প্যানেল অথবা জিএসএম আলো রিসেলার প্যানেল লিখে সার্চ করলেই আপনারা সেই রিলেটেড ভিডিও পাবেন এবং সেই ভিডিও দেখে আপনারা প্যানেল ক্রিয়েট করে আপনারা কাজগুলো করতে পারেন। তো এখানে আবার একটা ডিপোজিটের বিষয় আছে, অনেকে এটা একটু ভুল বুঝে, যেমন ধরেন রিসেলার প্যানেলের জন্য 16,000 টাকা প্রথম ডিপোজিট করতে হয়, তো এই 16,000 টাকা অনেকে মনে করে যে ডিস্ট্রিবিউটর প্যানেল নেওয়ার কারণে এই 16,000 টাকা দেওয়া লাগে, আসলে এটা না। 16,000 টাকা মূলত যে ডিস্ট্রিবিউটর প্যানেলটা নিল তার অ্যাকাউন্টেই এই 16,000 টাকা অ্যাড থাকবে, তার অ্যাকাউন্টে এই 16,000 টাকা থেকে যাবে এবং সে যখন কাজ করবে ওই অ্যাকাউন্ট থেকেই মূলত তখন কাজের টাকাগুলো মাইনাস হবে এবং ট্রানজ্যাকশন হিস্টোরি নামে একটা প্রোগ্রাম আছে সেখানে সব হিস্টোরি সেখানে থেকে যাবে, সে কোথায় কয় তারিখে কোনটার উপরে কয় টাকা কাজ করেছে না করেছে সব কিছু সে দেখতে
দেখতে পাবে। এখানে এক টাকাও এদিক সেদিক হওয়ার কোনো ধরনের অবকাশ নেই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এখন আরও বেটার সার্ভিস আসছে সামনে, আমরা আরও ভালো ভালো সার্ভিস আপনাদের উপহার দেওয়ার প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।